ভালোবাসার টানে আরামবাগে চলে আসার ঘটনা প্রথম নয়, এর আগেও একাধিকবার ঘটেছে। আজকে যে খবর আমরা দেখাচ্ছি সেটাও একই ধরনের ঘটনা। ভালোবাসার টানে আরামবাগে এসে আরামবাগ রেল স্টেশনের কাছে ঘোরাঘুরি করছিলেন এই যুবতী, এবং তাকে নাকি ডাকা হয়েছিল, প্রেমিক তাকে ডেকেছিল, এবং সেখানে কিন্তু আসার পর তার সঙ্গে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না, আসছে না প্রেমিক, ফলে একেবারে দিশাহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলেন আরামবাগ স্টেশন চত্বরে এই যুবতী। এবং পরে পুলিশে খবর যায়, পুলিশ এসে তাকে আরামবাগ থানা নিয়ে আসে। আমরা ফোনলাইনে আরো জানো বিস্তারিত, আমার সঙ্গে ফোনলাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুরাজ আলী খান। সুরাজ, বিস্তারিত বলো কি হয়েছে। হ্যাঁ দেখো, যেটা জানা যাচ্ছে যে ভালোবাসার টানেই সুদূর বারাসাত, সেই বারাসাত থেকেই নাকি এই যুবতী এসে বসে আছেন আরামবাগ স্টেশনে, দীর্ঘক্ষণ ধরে বসেছিলেন এবং তারপর ঘোরাঘুরি করছেন। এলাকার মানুষের সন্দেহ হয় যে অনেকক্ষণ থেকেই তারা দেখতে পাচ্ছেন তাকে, এবং কি ব্যাপার না ব্যাপার, কেউ কোথাও নেই, ট্রেন চলে যাচ্ছে, তিনি যাচ্ছেন না, সেই কারণেই কিন্তু ও পুলিশে খবর দেওয়া হয়, আরামবাগ থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে সেই যুবতীকে সেখান থেকে উদ্ধার করে, অর্থাৎ সেখান থেকে নিয়ে আরামবাগ থানায় নিয়ে এসেছে। এখন যেটা পুলিশের বক্তব্য, পুলিশ জানাচ্ছে যে তার যে ব্যক্তির কারণে, যার কারণে ভালোবাসার টানে আসা হয়েছে, তার যে ফোন নাম্বার আছে তার ফোন নাম্বারে চেষ্টা করা হচ্ছে লাগানোর, যদিও ফোন নাম্বার থেকে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না বলে জানা যাচ্ছে। ওকে, বারাসাত থেকে এসছেন, এই কি প্রথমবার তিনি আরামবাগে এলেন? মানে তার প্রেমিকের সঙ্গে কি আগে কখনো যোগাযোগ হয়েছে, দেখা সাক্ষাৎ হয়েছে, চিনতে পারবেন, এরকম কোনো কথা হয়েছে? তুমি কি, তোমার সঙ্গে কোনো কথা হয়েছে? দেখো, এই মুহূর্তে যেহেতু পুলিশ নিয়ে এসছে, পুলিশ তেমন সংবাদ মাধ্যমের সঙ্গে তেমন কথা বলতে দেওয়ার মতো পরিস্থিতি নেই, তিনি দিশাহীন অবস্থাতেই রয়েছেন এই মুহূর্তে। পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এবং পুলিশ চেষ্টা করছে আসল বিষয়টা কি বের করার, এখন পর্যন্ত পুলিশ কিন্তু তদন্ত চালাচ্ছে। যদিও আমার সঙ্গে এখনো তেমন কোনো কথা হয়নি যে তার বিষয়টা কি, সে আগে এসেছিল কি না এসেছিল, সেটা কিন্তু এখন জানা যাচ্ছে না। ওকে, ঘড়িতে এখন রাত 11:30 বাজে, তুমি রয়েছ থানা চত্বরে, পরিস্থিতিকে নজর রাখো। এর আগেও ঘটনা, প্রেমের টানে আরামবাগে আসা যুবতীদের যে ঘটনা, এর আগেও ঘটেছে। বিশেষ করে আরো অনেক রাশিয়া থেকে চলে এসেছিলেন প্রেমিকা, সেই ঘটনাও আছে, সেই নজিরও আছে আরামবাগে। আবার এই বারাসাত, কলকাতার পাশে যে বারাসাত রয়েছে উত্তর চব্বিশ পরগনা, সেখান থেকেও চলে এসছেন এরকম একটা রাতে, তিনি এসে কোথায় থাকবেন বুঝে উঠতে পারছিলেন না। আরামবাগ স্টেশন চত্বরে তিনি ঘুরে বেড়াচ্ছিলেন এবং তখনই সন্দেহ হয় স্থানীয়দের, তারা পুলিশে খবর দেয়, পুলিশ তাকে নিয়ে আসে আরামবাগ থানাতে। তারপরে জিজ্ঞাসাবাদ চলছে, পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে আমাদের নজর থাকবে। আগামীকাল আমরা সেই খবর আপনাদেরকে জানাবো।